Hello friends, good morning. Welcome to my channel Happy with Pinki. আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পূর্ণ বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। পুরোটার সঙ্গে থেকে ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে ভুলো না, লাইক করতে তো আরো ভুলো না। চলো ভিডিওটি স্টার্ট করলাম। দয়া করে একটু সঙ্গে থাকার চেষ্টা করো। আর দেখো আজকে আমি কি করছি, দাঁড়িয়ে ফাড়িয়ে কোনো ইন্ট্রোমেট্রো দিইনি, কাজ করতে করতে একবারে এন্ট্রো দিচ্ছি। জামা কাপড়গুলোকে সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম, ঘরের সব কাজকর্ম আমার হয়ে গেছে। আর এখন কেচে ধুয়ে আমি মেলে দিয়ে দিই, তারপরে যাবো রান্না। সবজি কাটার জন্য বসে পড়েছি। আজকে রান্না হবে কাতলা মাছ। দেখো ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছি। মাছের মাথা দিয়ে হবে পালং শাক, শিশি পালং, আর হবে পেঁয়াজ কুচি আলু ভাজা। সবজিগুলো সব কেটে গুছিয়ে নিই, কারণ না সবজি কাটাটা একটা অনেক বড় কাজ। সবজি কাটা হয়ে গেলে অনেকটা বড় মনে হয় একটা কাজ হয়ে গেছে। সব রকমের সবজি কাটা হয়ে গেছে। এখানে মিক্সিং বোলের মধ্যে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর পাশে দেখো ছোট ছোট করে আলু কেটে রেখেছি, এটা ঘুগনির জন্য। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ কলি আলু ভাজা, এটা সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য লাগবে। আর আলু বেগুন দেখতে পাচ্ছ, ওটা কাতলা মাছ হবে। পালং শাকটাও কেটে ধুয়ে রেখেছি, আর পালং শাকের সবজিটাও কেটে রেখেছি। সকালের খাবার রেডি, বক ফুলের বড়া, পেঁয়াজ কলি ভাজা, আর ঘি আলু সেদ্ধ। আমি কড়াইয়ের উপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি সরষের তেলের মধ্যে। আর মাছের মাথাটা দেখো ভেজে তুলে রেখেছি এখানে। আর এখানে দেখো সব সবজিগুলো কেটে রেখেছি, আর পালং শাকটাকে সেদ্ধ করে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়েছি বলে আমি ফোড়নে এটা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে
একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে ছেড়ে দিয়েছি, আর দিয়েছি হলুদ নুন, দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিই। তারপরে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো। কমপ্লিট হয়ে গেছে, দেখো শীষ পালকের ছেঁচড়াটাও হয়ে গেছে। আমার কিন্তু এই শীতের দিনে এই শীষ পালকের ছেঁচড়াটা খেতে আমার দারুণ লাগে। এবার তোমরা বলবে কি শীষ পালকের ছেঁচড়াতে পেঁয়াজ রসুন কেন? যদি বিয়েবাড়ির টেস্টে কোনো ছেঁচড়া খেতে চাও মাস্ট পেঁয়াজ আদা রসুন দিতেই হবে, ঠিক আছে? রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি কিচেন খুব ভালো করে ক্লিন করে ওইদিকের কাজকর্মগুলো সব সেরে নিয়ে চলে এসেছি ঘর পুছতে। প্রতিদিন এক কাজ এক শিডিউল, আর ভালো লাগে না। আর এটাই তোমাদের সাথে আমি শেয়ার করি, কি আর শেয়ার করবো বলো। আমি হচ্ছে আটপুরো একদম ঘরের বউ, ঘরই আমার জগৎ, তাই এই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। স্নান টান হয়ে গেছে আর রান্না বান্নাগুলো তোমাদেরকে কিছুটা দেখি, চার একবার দেখে নাও। এখানে রয়েছে ভাত, সকালে পেঁয়াজ কলি ভাজা কিছুটা রয়ে গেছে, এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি, মাছের ঝোল আর ঘুগনি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা, বাই।